সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফেল একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌস আহমেদ। দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং এবছর এই দিবসে প্রতিপাদ্য হচ্ছে নেতৃত্বে নারী, কোভিড-19 পৃথিবীতে সমান ভবিষ্যৎ লাভ। বিশেষ করে নীতি নির্ধারণী পর্যায়ে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীরা যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টাই বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে। এবং প্রতি বছর আমরা জানি যে আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে বিশ্বব্যাপী নানান ধরনের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে নারীরা তাদের যে কাজে অবদান রেখেছেন সেটার উপরে। বাংলাদেশেও সেরকম নানান ধরনের পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু যে বিষয়টি আজকের দিনে একেবারে উল্লেখ করতেই চাচ্ছি সেটা হচ্ছে যে কমনওয়েলথভুক্ত যে 54টি দেশ রয়েছে সেই 54টি দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে 3 জন রাষ্ট্রপ্রধান যারা শীর্ষ নির্বাচিত হয়েছেন বিশেষ করে কোভিড-19 এই অতিমারী মোকাবেলায় তাদের যে দক্ষতার পরিচয় দিয়েছেন সেখান থেকে কমনওয়েলথ মহাসচিব তাদেরকে অভিহিত করেছেন অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা হিসাবে। আমি এখানে এটাই বলতে চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই 3 জন নারী নেতৃত্বের একজন এবং তিনি সেই শীর্ষ 3 জনের একটি স্থান দখল করতে পেরেছেন, তার নামটি রয়েছে সেই তালিকায়। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে সেই অনুপ্রেরণা আমাদেরকে কতটা অনুপ্রাণিত করলো এই বাংলাদেশের নারীদের এবং অতিমারীর মধ্যে নারীরা কতটা এগিয়েছে না কতটা পিছিয়ে গিয়েছে সেই সার্বিক আলোচনাটাই মূলত করতে চাই আজকের আন্তর্জাতিক নারী দিবস এই 8 মার্চের এই সময়টাতে, একেবারে শুরুর সময়টাতে আমরা ইভালি একুশের রাতের এই আলোচনায়। আমাদের এই আলোচনা একই সাথে আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। আলোচনায় যাওয়ার আগে প্রতিদিনকার মতো জানিয়ে দিতে চাই কাদেরকে পেয়েছি আজকের আলোচনায়। স্টুডিওতে রয়েছেন নাসিমুন আরা হক মিনু, সভাপতি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, এবং আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর জিনাত হুদা ওয়াহিদ, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আজকে নারী দিবসের শুভেচ্ছা তো অবশ্যই জানাচ্ছি, সেই সাথে জানাচ্ছি ধন্যবাদ এমন একটি সুন্দর দিনে সময় দিয়েছেন ইভালি একুশের রাতকে। আমি শুরুটা করতে চাচ্ছি নাসিমুন আরা হক মিনু আপনাকে দিয়ে। বলছিলাম কমনওয়েলথের 54 দেশের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 3টি শীর্ষস্থানের একটি সেই দখল করা বা সেই তালিকায় নাম থাকা, এটা আসলে তো বিশ্বব্যাপী সবাইকে যেটা মহাসচিব বলেছেন যে অনুপ্রেরণা জুগিয়ে যাবে, আমরা আসলে কতটা মানে এই অনুপ্রাণিত হতে পেরেছি? এটা তো অবশ্যই খুবই একটা আনন্দের সংবাদ যে আমাদের প্রধানমন্ত্রী 3 জন শীর্ষ নেতৃত্বের মধ্যে একজন হিসেবে বিবেচিত হয়েছেন এই করোনা মোকাবেলায় সাফল্যের জন্য। এটা তার জন্য একটা গৌরবের ব্যাপার, আমাদের জন্যও বিশাল গৌরবের ব্যাপার। আমি তাকে অবশ্যই অভিনন্দন জানাই, সেই সঙ্গে অবশ্যই আমরা মনে করছি যে এটা বাংলাদেশের জন্য একটা বড় গৌরবের ব্যাপার যে আমাদের সরকার প্রধান এরকম একটি মানে সফল নেতৃত্বের জন্য নির্বাচিত হয়েছেন, সফল মানে নেতৃত্ব দানের স্বীকৃতি পেয়েছেন করোনা মোকাবেলার ক্ষেত্রে। তো সেটা তো অবশ্যই একটা খুবই আনন্দের ব্যাপার। তা আমি মনে করি এটা শুধু নারীদের নয়, নারীদের যেমন অনুপ্রেরণা যোগাবে অনুপ্রেরণা, সেই সঙ্গে এটা অবশ্যই আমাদের সমাজকে অনুপ্রাণিত করা উচিত সার্বিকভাবে। যারা মনে করে যে নারীদের যারা পেছনে ঠেলে রাখতে চায় তারা কেন এটা ভাববে? আমরা কিন্তু দেখেছি করোনা মোকাবেলায় সফল হয়েছে যে যেই দেশগুলোতে নারী নেতৃত্ব আছে তারাই বেশি সফল হয়েছে, এটা বিশ্ব পরিসরেই। এইখানে কমনওয়েলথের বিবেচনায় এই 3 জন নেতাকে মানে সফল হিসেবে শিরোপা দেওয়া হয়েছে, কিন্তু আসলে সারা বিশ্বের পরিমণ্ডলেই দেখা গেছে যে নারী নেতৃত্ব যেখানে আছে সেখানেই কিন্তু করোনা মোকাবেলায় অভূতপূর্ব সাফল্য দেখা গেছে। কাজেই নারী নেতৃত্ব যে অনেক ভালো এটা তো সবাইকে এখন স্বীকার করতে হবে, কাজে এখন আর নারীদের পেছনে ফেলে রাখা চলবে না। জি, এই শিরোপা থেকে এটাই বলবো আর কি। নিঃসন্দেহে নারীরা আসলে যে জায়গাটা এগিয়ে যাওয়ার কথা ছিল অর্থাৎ তাদের সেই আন্তরিক যে প্রচেষ্টা,
প্রত্যেকটা ক্ষেত্রে, সেই ক্ষেত্র দিয়েই তারা আসলে দিন দিনে এগিয়েই যাচ্ছে। আমি এই আলোচনা নিয়ে আপনার কাছে আবারও ফিরবো। আসতে চাই অধ্যাপক ডক্টর জিনাত হুদা ওয়াহিদ আপনার কাছে। বলছিলাম অতিমারির কথা, আমি শুরুর দিকটায় যদি অতিমারিতেই আসলে নারীরা কতটা ভূমিকা রেখেছে, কতটা এগিয়েছে সেই আলোচনাটা করি। আর সেখানে আসলে উল্লেখ করতেই হচ্ছে আজকে এমন একটা দিনে বসে আলোচনা আমরা করছি যেটা এই কোভিড-19 বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হওয়ার আজকেই এক বছর পূর্ণ হলো। গত বছর ঠিক 8 মার্চই কোভিড-19 রোগী প্রথম শনাক্ত হয়েছিল বাংলাদেশে। সেই জায়গাটা থেকে আজকে আমরা আসলেই অনেকটা স্বস্তির জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু সেই কোভিড-19 মোকাবেলায় এই অতিমারিতে যারা একদম সামনের সারিতে থেকেছে তাদের মধ্যে একে উল্লেখযোগ্য পরিমাণ যে সম্মুখ যোদ্ধারা যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণেই ছিলেন মহিলারা। আমি যদি বলি যে চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানী কিংবা সেবিকা, এরা কিন্তু আসলে নারীরাই বেশি ভূমিকা রেখেছেন। কিন্তু তারপরও একটা যেটা তথ্য উঠে এসেছে সেই তথ্যে বলে যে পুরুষ সহকর্মীর তুলনায় 11% হারে বেতন কম পেয়েছে নারীরা। এত সম্মুখ, মানে আমি সম্মুখ যোদ্ধাদের কথাই বলছি, এই অতিমারির মধ্যে বিশ্বব্যাপী এই চিত্রটা আসলে আপনাকে কতটা পীড়ন দেয়? ধন্যবাদ। আজ 8 মার্চ বিশ্ব নারী দিবস, বিশ্বের যে প্রান্তে যে সকল নারীরা আছেন সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তবে প্রথমেই আমি বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ সম্বর্ধনা এবং আমি বলবো যে শুভেচ্ছা জানাতে চাচ্ছি। কোভিড আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে, আমাদের জন্য নতুন ভূমিকা আসলে নারীরাও এসেছেন আমি বলবো। এবং সারা বিশ্বে কোভিড কিন্তু একটি অতিমারি, অর্থাৎ সারা বৈশ্বিক একটি সমস্যা, এটি কোনো লোকাল, এটি কোনো স্থানীয় বা এটি কোনো জাতীয় নয়। এবং এটি কিন্তু একেবারে অনভিজ্ঞতা প্রসূত, অর্থাৎ পূর্বে যে বিষয়টি সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতাই ছিল না। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ আরো 2 জন নারী নেত্রী এই সম্মানের জায়গায় এসেছেন, যেখানে আসলে নারী নেতৃত্বকে বিশ্বব্যাপী আবারও নতুন ভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। অনভিজ্ঞতার কথা বললাম এই কারণে যে দেখেন, এমন একটি নতুন পরিবেশ আমাদের মনে পড়ে গত বছরের এই সময় যখন কোভিড আসছে বা হালকা পাত্র আমরা খবর শুনতে পাচ্ছি, এবং পরবর্তীতে যখন একটা শাটডাউন বা একটা বদ্ধ অবস্থায় আমরা চলে যাচ্ছি, সেই সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। এবং অনেক সময় সেই সিদ্ধান্তগুলো অন্য অর্গানাইজেশনস বা অন্য নেতৃবৃন্দের সাথে মনে হচ্ছে যেন সাংঘর্ষিক হচ্ছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার মেধা, তার প্রজ্ঞা, তার সাহসিকতা এবং তার নেতৃত্বের যে গুণ, সেই যেটি সবচেয়ে বেশি আমি বলবো ধৈর্যশীলতা, এই ধরনের একটি সংকটময় বিশ্বব্যাপী একটি সংকটময় মুহূর্তে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে যখন নানাবিধ সমস্যা আছে, যেখানে অতিমারির মতো একেবারে আনইউজুয়াল একটা নতুন অভিজ্ঞতার বিষয়টিকে কিন্তু আমি বলবো আমাদের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তার দূরদর্শী নেতৃত্বের গুণাবলীর ভেতর দিয়ে ক্রমান্বয়ে এই বিষয়টিকে মনিটর করবার মধ্য দিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে এর সাথে সম্পৃক্ত করে দিয়ে এইটিকে একটি আমি বলবো একটা অবস্থার ভেতরে, মানে একটা সাস্টেনেবল, একটা টেকসই একটা অবস্থার ভেতরে কিন্তু তিনি নিয়ে আসতে পেরেছেন। এবং তার এই দূরদর্শী এবং অভিজ্ঞতা, আমি একটা অনভিজ্ঞতা, একটা বিরূপ প্রাকৃতিক পরিবেশের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে তার যে অভিজ্ঞতা আছে নেতৃত্বে, সেটি দিয়ে তিনি যে এই পরিস্থিতিকে সামাল দিয়েছেন, সেই কারণে বিশ্বে তিনি আজ একজন ইন্সপিরেশনাল, অনুপ্রেরণা দানকারী একজন নেতৃত্ব হিসাবে, মা হিসাবে, একজন নারী হিসাবে আসলে বিশ্বের সকলের কাছে তিনি অনুপ্রেরণার উৎস হয়েছে, এটি প্রথমে বলতে চাচ্ছি। জি জি। এবার আসি আমরা সংকটের প্রসঙ্গে, যে সংকটটি আপনি তুলেছেন, নিঃসন্দেহে কোভিড এর সময়টিতে এটি এত বড় একটি ক্রাইসিস যা আমাদের পরিবারকে নাড়া দিয়েছে, সমাজকে নাড়া দিয়েছে, আমাদের প্রতিদিনের যে চিরাচরিত যে যাপিত জীবন, সেই জীবন থেকে আমরা হঠাৎ করে অল অফ এ সাডেন আমরা সেখান থেকে কিন্তু একেবারে বাইরে চলে গেছি, যেখানে বারবার বলছি আমরা তো প্রস্তুত ছিলাম না, আমাদের ঘূর্ণিঝড়ের সাথে প্রস্তুতি আছে, আমাদের বন্যার সাথে প্রস্তুতি আছে, কিন্তু এটি এমন একটি অবস্থা
যার জন্য বিশ্বের তাবৎ উন্নত দুনিয়ায় যেখানে প্রস্তুত ছিল না সেখানে আমাদের মতো নানা সংকট নানা সংগ্রামী যারা আমরা জর্জরিত আছি আমাদের জন্য তো নতুন অভিজ্ঞতা, এবং বিশেষত নারীর জন্য, যে নারী এখনো পর্যন্ত ভালনারেবল নাজুক একটি অবস্থায় আছে। যদিও আমরা আমাদের থিমে আজকে 2021 থিমে কিন্তু আমরা বলছি একটা ইকুয়াল ফিউচার, একটি সমতা ভিত্তিক একটি ভবিষ্যতের দিকে আমরা যেতে চাচ্ছি, এই কথাটি আমরা বারবারই বলছি, বহু বছর ধরে জেন্ডার প্যারিটি জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি, এখন সমতা ভিত্তিক ভবিষ্যতের কথা বলছি। এবং এই কোভিড কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে নারীরা কিভাবে একটি যুগান্তকারী অবদানমূলক ভূমিকা রাখতে পারে, সেটি প্রান্তিক নারী বলেন, সেটি গৃহকর্মী নারী বলেন, পরিচ্ছন্নতা কর্মী নারী বলেন, প্রশাসক নারী বলেন। এবং এখানে কিন্তু নারীদের নারীদের যে কন্ট্রিবিউশন অবদানের বিষয়টা কিন্তু নতুন ভাবে আবার চলে এসেছে বর্তমান পরিপ্রেক্ষিতে, কিন্তু সেটা আমি হয়তো আরেকটু সুযোগ পেলে বলবো। কিন্তু তারপরও দেখা যাচ্ছে এই কোভিড কিন্তু আবার নারীদের নাজুক অবস্থাটাকে আরো কোনো কোনো ক্ষেত্রে আরো অধিকতর নাজুক অবস্থায় নিয়ে গিয়েছে। সেটি গৃহের অভ্যন্তরে হয়েছে, গৃহের বাইরে হয়েছে, কর্মস্থলে হয়েছে, সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই আবার সেই নাজুক অবস্থাটায় পৌঁছে গিয়েছে এই অতিমারির কারণে। আপনার কাছে আবার আসবো, আসতে চাই নাসিমুন আরা হক মিনু আপনার কাছে। আমি যদি এবার একদম গোড়ার দিকে যাই, যে আন্তর্জাতিক নারী দিবস যখন থেকে নারী দিবস পালন শুরু হয়, পরবর্তীতে আন্তর্জাতিক নারী দিবস, তখন তো আসলে সারা বিশ্বের নারীদেরকে এই দিনটা পালনের মধ্য দিয়ে তাদের কাজের স্বীকৃতি বা তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, এই কাজটাই আসলে করার জন্যই দিবসটি পালিত হচ্ছে। সেই জায়গাটায় যদি তাকাই, সেদিক থেকে আমরা আসলে কতটা এই দিবস পালনের মধ্য দিয়ে প্রতি বছর বছর, এখন যদি এই বছরের দিকে তাকাই, আমরা কতটা পেরেছি আমাদের একদম প্রান্তিক পর্যায়ে নারীদের অধিকার সম্পর্কে সচেতন করতে? সুপ্রথমেই আমি এই 8ই মার্চ, আজকে আমরা যেহেতু 8ই মার্চ উপলক্ষে অনুষ্ঠান, সেই জন্যে আমি সারা বিশ্বের নারীদের শুভেচ্ছা জানাই। আর সেই সঙ্গে আমি স্মরণ করি আমাদের মুক্তিযুদ্ধের 50 বছর, সেই মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে, যারা চরম রকমের ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, আরও নানানভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, তাদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি। সেই সঙ্গে এই এত বছরে 50 বছরে যে নারীরা নির্যাতিত হয়েছে, প্রাণ দিয়েছে, তাদেরকে স্মরণ করি, আর যারা নারীর অধিকারের জন্য লড়াই করেছে এত বছর ধরে তাদেরকে। আজকে বিশ্বে, সারা বিশ্বে নারী দিবস পালন হচ্ছে 1857 সালে যে নারী শ্রমিকরা, পোশাক শ্রমিকরা, তারা যে আন্দোলন করেছিল তাদের অধিকারের জন্য, তাদের অনেক ঘন্টা বেশি কাজ করতে হতো, কর্মঘন্টা অনেক বেশি ছিল, 18 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হতো, এবং সেইটাকে 8 ঘন্টা করার দাবিতে তারা আন্দোলন করেছিল, এবং কাজের পরিবেশটা একটা সুন্দর পরিবেশ যাতে হয় সেই জন্য, এবং আরও অনেকগুলো দাবি ছিল। সেই আন্দোলনকে স্মরণ করে 1910 সালে ক্লারা জেটকিন নারী নেত্রী, তিনি প্রস্তাব করেছিলেন সমাজতান্ত্রিক দেশগুলোতে এই দিবসটা পালন শুরু হয়। এই দিবসটা উনি প্রস্তাব করেছিলেন, একটি দিবস নারীদের জন্য যেন আমরা পালন করি, আপনি যেটা বললেন যে নারী অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য, তখন এটা শুরু হয়। পরে নারী আন্তর্জাতিক নারী বর্ষে এটা জাতিসংঘ দিবস হিসেবে ঘোষিত হয়, এবং তখন থেকে সারা বিশ্বেই পালিত হয়ে আসছে। হ্যাঁ, তা আমরা যে নারী দিবস পালনের মধ্য দিয়ে যেটা হচ্ছে, যে আমরা ওই দিনটাতে বিশেষ করে নারীর অধিকারের কথাটা বলি, সচেতন সবাইকে করার চেষ্টা করি, একটা আলোচনায় আসে, সারা বছর অত আলোচনা হয় না, আসলে একটি দিবস দিয়ে সব কিছু হয়ে যাবে তা না, কিন্তু ওই দিবসে অন্তত বিষয়টা গুরুত্ব পায়, যেন আবার নতুন করে আমরা আলোচনা করি কোথায় আমাদের, কোথায় আমরা এগিয়ে গেলাম, কোথায় আমরা পিছিয়ে পড়লাম, ঘাটতিটা কোথায়, সমস্যাটা কোথায়, সেই আলোচনাগুলো হতে পারে। এটা হলো দিবস পালনের সার্থকতা। কিন্তু আরও বেশি সার্থক হবে যখন আমরা দেখব যে আমরা এই যেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, যে সারা বিশ্বে নারীর অধিকার প্রতিষ্ঠা,
নারীর মর্যাদা প্রতিষ্ঠা, সম অধিকার প্রতিষ্ঠা, সেইটার জন্য আমরা কতটুকু এগোতে পেরেছি সারা বছরই। যেমন যে কোনো কাজ যদি আমরা বলি, একদম খুব সাধারণভাবে যদি বলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সারা বছর যদি কোনো কাজ হয় কিন্তু সেই কাজটাও কতটুকু হলো কতটুকু হলো না, একটা মূল্যায়ন, হিসাব নিকেশের জন্য তো একটা দিবস দরকার। হ্যাঁ, সেই জন্য এই দিবসটা খুব দরকার। আমরা অনেক সময় মনে হয় যে দিবস করে কি হবে, কিন্তু আসলে দিবসেরও দরকার আছে, কিন্তু সেই সঙ্গে আমাদের ওই ওই মূল্যায়নটাই আমরা করব যে আমরা কতটুকু এগোতে পেরেছি। সেইখানে আমরা দেখি যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। বিশ্বব্যাপী নারীরা তো সকল ক্ষেত্রে এখন সাফল্যের প্রমাণ রাখছে, কাজ করছেন, বিশেষ করে বাংলাদেশে নারীরা অনেক পেশায়, মানে সকল পেশাতেই নারীরা এখন কাজ করছে। সেখানে সরকারেরও সহযোগিতামূলক অনেক পদক্ষেপ ছিল, নারীদেরও বিপুল প্রচেষ্টা এগিয়ে যাবার জন্য। নারীরা অনেক সচেতন হয়েছে আগের তুলনায়। হ্যাঁ, এখন শিক্ষার সুযোগ বেড়েছে, নারীরা একটা একটা পথ তৈরি হয়েছে। আমাদের পূর্বসূরীরা লড়াই করে একটা পথ তৈরি করেছেন, সেই পথ ধরে কিন্তু আজকের নারীরা এগিয়ে যাচ্ছে। সেদিক থেকে আমরা অনেক সাফল্য দেখতে পাচ্ছি, সকল পেশায় নারীরা আছে। হ্যাঁ, কিন্তু আমরা দেখি এবং উচ্চশিক্ষায় এখনও নারীরা পিছিয়ে, বিজ্ঞান শিক্ষায় নারীরা এখনও পিছিয়ে, স্কুল এনরোলমেন্টে নারীরা অনেক ভালো করছে, অনেক সাফল্য, হ্যাঁ অনেক বেড়েছে, সেটা জন্য আমাদের সরকার পুরস্কৃত হয়েছে। আবার ড্রপ আউটের হিসাব তো আমরা রাখি না, এই বছর ড্রপ আউটের সেই হিসাব, তারপরে করোনা একটা বিরাট বিপর্যয় নিয়ে এসেছে, তো সেইটা একটা মানে তার একটা ধাক্কা রয়েছে। আবার অন্যদিকে আরেকটা হচ্ছে যে ওই যে বাল্য বিয়ে, এটা কিন্তু একটা বাংলাদেশে এখনো অনেক বেশি। আবার এই করোনার কারণে আবার সমাজে একটা অভিঘাত হয়েছে, বাল্য বিয়ে কিন্তু বেড়ে গেছে, অনেকের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, এবং তারা কিন্তু আবার ওই যে পরিবার মনে করবে সহজেই যে ঠিক আছে বিয়ে দিয়ে দিলাম, আমার একটা মানে খাবার মুখ কমলো। হ্যাঁ, একটা অভাবের কারণে এটা হচ্ছে, তো এইটার জন্য তো একটা প্রতিকার আমাদের ভাবতে হবে। এটা কিন্তু ধাক্কাটা, বিপর্যয়টা কিন্তু নারীর গায়ে এসে লাগছে, সমাজের অনেক নারীর মধ্যে, মানে সেটা মানে কিশোরী বয়সী নারী হতে পারে, যে কোনো বয়সের, সেই ধাক্কাটা কিন্তু বিপুলভাবে এসে লাগছে। আর আমরা আরেকটা দেখছি যে আমরা 8ই মার্চে তো মূল্যায়ন করব, আমরা অনেক ক্ষেত্রে বাংলাদেশের এত সাফল্য, আজকে নেতৃত্বের সাফল্যের কথা আমরা আলোচনা করলাম, আমরা দেখছি যে অর্থনীতিতে আমরা এগিয়ে গেছি মানে বিপুলভাবে, যেটা সবাই আলোচনা করে যে বাংলাদেশে মিরাকল ইকোনমি। হ্যাঁ, তো এই মিরাকল ইকোনমিটা কোথা থেকে এলো, সেখানে কিন্তু নারীদের একটা বিরাট অবদান, জিডিপিতেও নারীদের অবদান অনেক বেশি। সেটা হলো কি আমার গার্মেন্টস শ্রমিকরা, এই যে আমাদের সাফল্যতে এনেছে বিরাট একটা অবদান রেখেছে গার্মেন্টস শিল্প, তৈরি পোশাক খাত, তৈরি পোশাক খাত, সেখানে কিন্তু নারী শ্রমিক এবং সেই বিপুল অংশ কিন্তু নারী, এবং তারাই কিন্তু এই অর্থনীতির চাকাটাকে ঘোরাচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখছি অর্থনীতি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের, কিন্তু সমাজ কিন্তু এগিয়ে যেতে পারছে না। সেখানে আমরা দেখছি সমাজে অপরাধ বাড়ছে, সমাজে মূল্যবোধের অবক্ষয় বাড়ছে, আজকে নারী নির্যাতন ব্যাপকভাবে বেড়ে গেছে। এটা খুব দুঃখজনক যে আমি যে 50 বছর স্বাধীনতার 50 বছর বলছি, আমাদের এত সাফল্য, আবার আমরা দেখছি যে আমরা সমাজে একটা কি বলবো অগ্রগতি আনতে কিন্তু পারছি না, সেখানে কিন্তু নারীরা নির্যাতিত হচ্ছে ব্যাপকভাবে, এবং নানা ধরনের নির্যাতন, নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। তো সেইখানে আমরা, তাহলে এটা তো আমরা চাই না। হ্যাঁ, তো আজকে ঘরে নারীরা নিরাপদ না, পথে নারীরা নিরাপদ না, বাসে নারীরা নিরাপদ না, তারা কর্মস্থলে নিরাপদ না, নানান ধরনের হয়রানি, নির্যাতন, ধর্ষণ, হত্যার শিকার হচ্ছে। এবং আরেকটা দুর্ভাগ্য আমরা দেখছি যে 99% নির্যাতনের ঘটনার বিচার হয় না, যে কথাটা বলছিলেন নাসিমুন আরা হক মিনু আপা, যে আমাদের নারীরা আসলে অনেক ক্ষেত্রে বাংলাদেশে এগিয়েছে। আমি যদি একটি তুলনামূলক আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই, যে দক্ষিণ এশিয়ার মধ্যে নারীদের অগ্রযাত্রার বিভিন্ন সূচকে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারতের যে চিত্র আমরা দেখতে পাই, সেখানে আসলে অনেক ক্ষেত্রে নারীরা এখনও জানেন না, অনেক নারীদের কথা যদি আমি বলি, তাদের প্রান্তিক পর্যায়ে যে আন্তর্জাতিক নারী দিবস
কি, এটা তাদের দেশের নাগরিকদেরই ভাষা যে এই কথাটা তাদেরকে বললে তারা গোল গোল চোখ করে তাকিয়ে থাকে, কারণ তারা সেই দিবসটি সম্পর্কেও জানে না, তাদের অধিকার নিশ্চিত হওয়া বা অধিকার সম্পর্কে সচেতন হওয়া তো দূরে থাকুক। সেই জায়গাটায় বাংলাদেশের নারীদের অগ্রযাত্রা এই যে তুলনামূলক আলোচনায়, এটা আসলে কতটা স্বস্তি যোগায় আমাদের মনে, বা আপনি কতটা স্বস্তি বোধ করেন এই জায়গাটায় দাঁড়িয়ে? ধন্যবাদ। এটি তো অবশ্যই একটি স্বস্তির জায়গা। দেখুন, বর্তমান বাংলাদেশ যেভাবে নারীর ক্ষমতায়নের পথে ধরে এগিয়ে যাচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ নারীর ক্ষমতায়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে। এবং যেহেতু আপনি ভারতের প্রসঙ্গ টেনেছেন, ফলে খুব স্বাভাবিকভাবে আমি অমর্ত্য সেনের কথাই বলতে চাচ্ছি। তিনি কিন্তু নিজেই স্বীকার করেছেন যে ভারতের নারীদের পিছনে ফেলে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে, এবং এটি কিন্তু দৃশ্যমান। দেখুন, বাংলাদেশের এখন একেবারে যিনি সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বে আছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু শুধু বাংলাদেশেরই একজন বলিষ্ঠ নেত্রী নন, তিনি কিন্তু সারা বিশ্বের যে ক্ষমতাধর বা শীর্ষ চিন্তক, ক্ষমতা যে কেন্দ্র বলয় যেটিতে থাকে, সেই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলিষ্ঠ একজন নেতৃত্বের যে তালিকা বের হয়েছে, ইন্ডেক্স যেটি আছে, সেখানেও কিন্তু তিনি তার স্থানটি করে নিয়েছেন। এখন একজন নারী যদি প্রধানমন্ত্রী হন, তাতে আসলে কি উপকার আসে বা কি এসে যায় সমাজে? যদি আরো সহজভাবে বলি, অনেক কিছু এসে যায়, অনেক পরিবর্তন এসে যায়। আপনি দেখেন, নারী প্রধানমন্ত্রী থাকবার কারণে কিন্তু আমরা স্পিকারের পদটি পেয়েছি, আমরা বৈদেশিক মন্ত্রী পেয়েছি, আমরা শিক্ষামন্ত্রী পেয়েছি, কৃষি মন্ত্রী পেয়েছি, অর্থাৎ একেবারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারীর অবস্থান, নারীর গুণাবলী, নারীর পটেনশিয়ালিটিকে এক্সপ্লোর করে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে। আপনি সামরিক বাহিনী বলেন, পুলিশ বলেন, বৈমানিক পেশায় বলেন, অর্থাৎ যেগুলো খুব চ্যালেঞ্জিং পেশা, সেই জায়গাগুলোতে নিয়ে আসছে। আর ডাক্তার কিংবা শিক্ষকতা, এগুলো তো আসলে অনেকটা ট্রেডিশনাল পেশা, যেখানে একসময় বলা হতো এই প্রফেশন গুলো নারীর জন্য সেফ বা সিকিউর, এ ধরনের একটা কথা কিন্তু আমরা শুনেছি। এবং সেই জায়গাটা কিন্তু আমরা ভেঙে চ্যালেঞ্জিং যে প্রফেশন গুলো, সেখানে কিন্তু নারীরা এসেছে। এটা মনে করেন উচ্চবিত্ত বা মধ্যবিত্ত বা শিক্ষিত নারীদের কথা বলছি। এখন যদি একেবারে ছিন্নমূল, তৃণমূল, প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের দিকে তাকান, সেখানেও কিন্তু আমি বলবো একটা বিশাল পরিবর্তন চলে এসেছে। গার্মেন্ট ওয়ার্কার, এই যে একটা বিশাল আমাদের অর্থনীতি আজকে গার্মেন্ট কর্মীদের শ্রমে ঘামে আমাদের এই শিল্পটি চলছে, এবং এই পোশাক শিল্পটা কিন্তু আমাদের নারী কর্মীরাই আসলে বাঁচিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি দেখেন ইনফর্মাল সেক্টর, আজকে দেখবেন যোগালু, রাজমিস্ত্রি, যেই পেশাগুলো আবার বলছি চ্যালেঞ্জিং, এখানেও কিন্তু সেই জায়গাটি চলে এসেছে। আমি বর্তমানে রোকে হলে প্রাধ্যক্ষ হিসাবে আছি, আমি দেখি মেয়েরা আজকে, হলের মেয়েরা কিভাবে সাইকেলে চালাচ্ছে, তারা স্কুটি চালাচ্ছে, এবং সাইকেল চালিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে আসছেন, হলে আসছেন, স্কুটি চালাচ্ছেন, অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু মেয়েরা যে একটা যে অচলায়তন, একটা যে মানে সোশ্যাল যে স্টিগমা, যে ট্যাবু, যে ব্যারিয়ার্স গুলো আছে, সে তো আছেই, কিন্তু সেগুলোকে ভাঙবার যে পদক্ষেপ, সাহসিকতা, মনোজগতে যে একটি আলোড়ন, মনস্তাত্ত্বিক জগতে যে পরিবর্তন, যেটা খুব দরকার, জেন্ডার ইকুয়ালিটি যখন আমরা কথা বলি, সেই জায়গাগুলো কিন্তু ভাঙছে। এবং সবচেয়ে বড় কথাটি কি জানেন, যারা আমাদের গার্হস্থ কর্মী আছেন, ডোমেস্টিক এই যারা আছেন, তাদের দিকেও দেখবেন, তারা কিন্তু তাদের কন্যা সন্তানটিকে এখন লেখাপড়া করবার জন্য তারা খুবই উৎসাহী। একটা পর্যায়ে ছিল আমরা দেখেছি কন্যা সন্তানকে পড়িয়ে কি হবে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের সমাজ অনেক বের হয়ে এসেছে। এবং সেটা কেন হয়েছে, কারণ আপনি এখন বিনা বেতনে মেয়ে শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করছেন, তাদের জন্য আপনার বিভিন্ন মিড ডে মিল আপনি করছেন, বৃত্তি উপবৃত্তির ব্যবস্থা করছেন, বাচ্চা স্কুলে গেলে অভিভাবক বা বাবা মাকে তাদেরকে ফিনান্সিয়ালি একটা অ্যালাউন্স দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা স্টিমুলি দেওয়া হচ্ছে। এবং আপনি দেখেন ফর্মে, আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে আমরা মায়ের নামটি এখন কিন্তু লিখছি, যেটা আসলেও এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়েছে। সুতরাং একজন নারী নেত্রী, তিনি প্রধানমন্ত্রী হোক, তিনি বিরোধী দলের আসনে থাকুক, কিংবা তিনি অন্য কোনো একটি মানে একটি উচ্চ পদে আসীন থাকুক, তখন কিন্তু
তিনি অনেকগুলো যে আমরা যে স্টিগমা স্টেরিওটাইপ যে অ্যাক্টিভ মানে স্টেরিওটাইপ যে মেন্টালিটি বা পার্সপেক্টিভের কথা বলি সেই জায়গাটা কিন্তু পরিবর্তন আনার যে স্টেপ বাই স্টেপ স্টেপসগুলো যে পদক্ষেপগুলো থাকে সেইগুলোতে পরিবর্তন আনা যায়। ফলে দেখা যাচ্ছে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশে নারীরা অনেক এগিয়ে গেছে এবং সর্বশেষ প্রমাণ হচ্ছে দেখেন ভারতের মেয়েদের জন্য এটা খুব অদ্ভুত লাগে ভারতের মতো এত আধুনিক এত আগে স্বাধীনতা যারা অর্জন করেছে সেইখানে আমরা দেখি বিভিন্ন অ্যাডগুলোতে যে স্যানিটেশনের ব্যবস্থাটা পর্যন্ত একেবারেই এখনো সেই একেবারে আমি বলবো মন্ধাত্মার আমলেই রয়ে গেছে, যেখানে আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশের মেয়েরা গ্রামে প্রান্তেও বাংলাদেশের মেয়েরা কিন্তু স্যানিটেশন নিয়ে কথা বলা হচ্ছে, এটাকে অনেক উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ শারীরিক মনোজগতের নারীদের যে পরিবর্তনগুলো হয় এবং এই পরিবর্তনগুলোকে যে মৌলবাদী বা ধর্মান্ধ বা যে রক্ষণশীল সমাজ এটাকে আটকে রাখবার চেষ্টা করে সেই জায়গাগুলো কিন্তু অর্গলগুলো কিন্তু আস্তে আস্তে আমরা ভাঙছি, আমরা ভাঙতে পেরেছি তো সেটা আমরা বলতে পারছি না কিন্তু সেটা ভাঙছি এবং সেটা ভাঙছি। এবং দেখেন বীরঙ্গনা নারীদেরকে এখন মুক্তিযোদ্ধা নারী হিসাবে পুরাপুরি তাদেরকে সেই জায়গাটিও দিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ভাষা আন্দোলন 69 গণ অভ্যুত্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধ সকল পর্যায়ে নারীদের যে অসামান্য বীরত্ব এবং তাদের যে ত্যাগ দুটোকেই কিন্তু এখন ঐতিহাসিকভাবে গবেষণা কর্মে আমরা এবং জাতীয়তাবাদী আন্দোলনে তাদের ভূমিকাকে স্বীকার করে নেওয়া হচ্ছে। ফলে কিন্তু আমরা দেখছি বিভিন্ন সেক্টরসে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রিমসে বিভিন্ন ধারা উপধারায় কিন্তু নারীকে এখানে মেইন স্ট্রিমের যে ধারাটি বা পিতৃতান্ত্রিক সমাজের ছকে বাঁধা যে ধারাটি সেই ধারার ভেতরে কিন্তু নারী তার যোগ্যতা নিয়ে ঢুকে যাচ্ছে এবং নারী ক্রমান্বয়ে মানে পুরাতন বাঁধনকে যেমন ভাঙছে তেমনি চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তেমনি নতুন জেন্ডার ডিসকোর্স প্রণয়নের পথটিও কিন্তু নারী আমি বিরতির পর নিশ্চয়ই আপনাদের কাছে আবারও ফিরবো। সম্মানিত দর্শক, ইভালি একুশে রাতের সময় হলো একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ইভালি একুশের রাতের আজকের আলোচনায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রয়েছেন আমাদের সাথে আজকের আলোচনায়। আমরা আজকে আলোচনা করছি করোনাকালে নারী নেতৃত্ব, এই শিরোনামে আসব মিনু আপা আপনার কাছে। বলছিলাম যে নারী দিবস পালনের কথা, সেই নারী দিবস পালনের কথাটা যখনই আসে তখন কিন্তু নারী নির্যাতনের চিত্রটি উঠে তো আসেই, আপনি যেটা এর আগের আলোচনায় ইঙ্গিত করেছিলেন। কিন্তু আমার যে ছোট্ট প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে এটা আপামর জনসাধারণও অনেক সময় বলে থাকেন যে নারী নির্যাতনের যে চিত্র সেখানে পুরুষরা তো নিঃসন্দেহে নারীদের নির্যাতন করেই থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে নারীরাই নারীদেরকে নির্যাতন করছেন, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে নির্যাতন করে যাচ্ছেন। এই নির্যাতনটা আসলে অনেক বেশি আমরা নারীরাই আত্মঘাতী ভূমিকায় অবতীর্ণ হচ্ছি কি না? না, সেটা আসলে যা পুরুষরা তো অনেক কথাই নারীদের নিয়ে বলে থাকে, এটা হয়তো একটা সেকশন করে কিন্তু পার্সেন্টেজ হিসাবে কিন্তু নারীর দ্বারা নারী নির্যাতন যতটা না হচ্ছে যতটা হচ্ছে তার থেকে অনেক বেশি হচ্ছে পুরুষের হাতে নির্যাতন। এবং আসলে তো পুরুষরাও ইচ্ছা করে করে না, তাদেরকে তারা ওই সমাজের পরিবেশ থেকে এই জিনিসটা ছোটোবেলা থেকে শিখছে, হ্যাঁ সেই মানসিকতাটা তাদের মধ্যে তৈরি হয়েছে, এক ধরনের অভ্যাসগত, হ্যাঁ অভ্যাসগত এবং পুরুষতান্ত্রিকতা। নারীরাও যখন করে, নারীরাও যখন নির্যাতন করে তাদের মধ্যে সেই পুরুষতন্ত্রের প্রভাব এবং পুরুষ যে তখন করে পুরুষতন্ত্রের প্রভাব। এখন সব পুরুষ তো নির্যাতনকারী নয়, এটা কিন্তু মনে রাখতে হবে, সব পুরুষ নির্যাতনকারী নয়, সব পুরুষ ধর্ষক নয়। হ্যাঁ আসলে আমাদের নারী পুরুষ সবাইকে একটু মানবিক হতে হবে, মানুষ হিসাবে আমাদের মানবিক গুণগুলি অর্জন করতে হবে, সেটা সকলকেই। হ্যাঁ তো সেই জায়গায় যেখানে ঘাটতি আছে সেখান থেকেই সমস্যাটা হচ্ছে এবং সমস্যাটা তো আমাদের গোড়ায় যেতে হবে, মানুষের সেই স্বভাবে পরিবর্তন আনতে হবে। মূল জায়গাটা কোথায় ভাবছে? নারীকে তো সে মানুষ হিসাবে ভাবছে না, নারীকে সে ভাবছে অধস্তন একজন হিসাবে। সেই জায়গায়
মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, মানুষ বলতে সেই সঙ্গে সমাজের দৃষ্টিভঙ্গির, সমাজ তো আমরাই, পুরুষ নারী সকলেই তো এই সমাজের অংশ, তো সেই সমাজের আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। নারীকেও মনে রাখতে হবে আমি মানুষ, আমার সমাজের প্রতি দায়িত্ব আছে, আমি শুধু অধিকার চাইবো না, শুধু সুযোগ সুবিধা চাইবো না, আমি আমার দায়িত্ব পালনের সুযোগটা চাই, আমি কর্মক্ষেত্রে সমাজে সকল ক্ষেত্রে আমি কিন্তু আমার অবদানটা রাখতে চাই। সেই নিজের শক্তি পরিবার থেকে তার সাথে অন্যায় হলে সে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, আর পুরুষকে জানতে হবে যে নারী কিন্তু অধস্তন নয়, নারী পুরুষ মিলে এই সমাজ, এবং নারীর নারীকে বাদ দিয়ে তো সমাজ চলবে না। আজকে যদি এখন অনেক সময় যখন এত নির্যাতন হয় খুব মন খারাপ হয়, এক এক সময় ভাবি যে ঠিক আছে নারী শূন্য করে ফেলো বাংলাদেশ কিন্তু বা পৃথিবী, কিন্তু নারী শূন্য করলে তো পৃথিবী মানব শূন্য হয়ে যাবে, কাজে এটা তো সমাধান না। তাহলে আমাদের উপায়টা ভাবতে হবে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত সহ অনেক দেশ থেকে এগিয়ে, এটা অমর্ত সেন অনেকবার বলেছেন, অনেক স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে, এটা আমাদের শক্তি। হ্যাঁ, এটা হয়ে সম্ভব হয়েছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর অনেকগুলো ইতিবাচক এবং প্রাজ্ঞ সিদ্ধান্তের কারণে, উদ্যোগের কারণে। সে একইভাবে আমাদের প্রধানমন্ত্রী একটি 8ই মার্চের অনুষ্ঠানে উনি বলেছিলেন ওনার বক্তব্যে যে আমাদের দেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠিত হওয়া উচিত সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণের একটা অংশ উনিই বলেছিলেন। তা আমি মনে করি আজকে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে এইরকম একটা আইন বিশাল ভূমিকা রাখতে পারে। উত্তরাধিকারে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠা হলে, সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষের সম অধিকার হলে, তাহলে কিন্তু নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। আমাদের কিন্তু লক্ষ্য সেটা যে সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আমাদের চিন্তার পরিবর্তন। নারী যে মানুষ, একদম একটা পুরুষ একজন নারী সবাই সমান মর্যাদায় বিবেচিত হবে সেই জায়গাটা, কারণ আমরা সবাই এদেশের নাগরিক, আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, আমাদের নারীর বিশাল অবদান ছাড়া কিন্তু আজকে দেশটা স্বাধীন হতে পারতো না। তো সেখানে আমরা অর্থনীতিতেও অবদান রাখছি, সেই জায়গায় আমাকে সেই মর্যাদা কেন দেওয়া হবে না? এবং সেই জায়গাটা যদি আমরা না যেতে পারি তাহলে কিন্তু এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না। সেই পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। আজকে এই যে 99% অপরাধের ঘটনায়, নারী নির্যাতনের ঘটনায় বিচার হচ্ছে না, সেইখানে আমাদের আজকে সেই আইনে পরিবর্তন আনতে হবে, ধর্ষণ আইনে। হ্যাঁ, আমাদের নারীর প্রতি দৃষ্টিভঙ্গির কথা বললাম, কিন্তু দৃষ্টিভঙ্গিটা বদলাবে কী করে? শুধু আইন দিয়ে কিন্তু বদলাবে না, আমাদের অনেক আইন আছে, সেই আইনের প্রয়োগ হয় না অনেক ক্ষেত্রে। ধর্ষণের ক্ষেত্রে আইনের তো কিছুটা পরিবর্তন আমরা ইতিমধ্যে দেখেছি, বিশেষ করে শিশু ধর্ষণের ক্ষেত্রে। এটা খুবই ইতিবাচক, খুবই প্রশংসনীয়, কিন্তু আরো করতে হবে। এবং সেইখানে আমাদের ওই যে দৃষ্টিভঙ্গি যদি না বদলায়, আইনটা তো প্রয়োগ হয় না। অনেক সময় পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, বিচার প্রশাসন, সিভিল প্রশাসন, তাদের যদি মানসিকতা থেকে ও নারী একটু নির্যাতন হয়েই থাকে, ওই রকম হালকাভাবে দেখলে কিন্তু তারা নারীর পাশে দাঁড়াবে না। তো সেই জন্য ওই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য কন্যা শিশুদেরকে নির্যাতন করছে, কন্যা শিশুদেরকে ধর্ষণ করছে, তাদের সেই ধরনের যে পুরুষ রয়েছেন আমাদের সমাজে, তাদের ক্ষেত্রে মনে হয় আলাদা কোনো কাউন্সিলিং হলেই তাদেরকে, কাউন্সিলিং তো লাগবেই, তাদেরকে আমার মনে হয় শুধু ওই ধরে ধরে কাউন্সিলিং না, মানে নির্দিষ্টভাবে আমাদের সমাজে পরিবর্তন আনার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের চালু করা দরকার। যে কথাটা আমি সব জায়গায় বলি যে আমাদের কিন্তু একটা বিশাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করতে, শুরু করতে হবে, যেটা এক বছরে হবে না, এটা কন্টিনিউয়াস করতে হবে। আমি প্রস্তাব করি যে সরকারের একটা বিশাল বাজেট বরাদ্দ থাকতে হবে, একটা বিশাল কর্মসূচি নিতে হবে, এর উদ্যোগটা সরকারকে নিতে হবে, কারণ এর সাথে অর্থের ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এখন কি নারীরা বাংলাদেশের, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে সচেতনতা বাড়ছে বলেই কি ধর্ষকরাও এখন দেখা যাচ্ছে যে নারী যতটা ধর্ষিত হচ্ছে কন্যা শিশু ধর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সেটা কি আসলে ছোট ছোট কন্যা শিশুরা এই প্রতিবাদটা করতে পারছে না, সেই বয়সটা তাদের হয়নি প্রতিবাদ করার মতো বয়স, বা এটা রুখে দাঁড়াবার বয়সটা হয়নি বলে কি তারা নির্যাতনের শিকার বেশি হচ্ছে? জানি না, এটা নিয়ে আমাদের গবেষণা হওয়া উচিত। আসলে শিশুরা তো অসহায়। হ্যাঁ, আমরা সমাজে অপরাধ বেড়েছে নানান কারণে, ওই যে পর্নোগ্রাফি একটা বড় বিপদ,
একটা বড় বিপদ ডেকে এনেছে। আজকে সবার হাতে মোবাইল ফোন, সেখান থেকে যেমন প্রযুক্তির যেমন ভালো দিক আছে আবার মন্দ দিকও আছে, ভয়ঙ্কর বিপজ্জনক দিক আছে। ছোট আজ গতকালকের কাগজে 14 বছরের একটা কিশোর ধর্ষণের জন্য গ্রেপ্তার হয়েছে, এবং আমি আমার কাজের মেয়ের কাছে শুনেছি যে এরকম 14 বছরের ছেলে না 10 বছরের ছেলে একটা বাচ্চাকে নির্যাতন করতে গেছে কৌতূহল থেকে। তো এই যে পর্নোগ্রাফিটা সবার হাতে চলে যাচ্ছে, এটা তো খুব ভালো তো হচ্ছেই না, মানে খুবই ভয়ঙ্কর। তো সেইগুলো নিয়ে আর কোনো অ্যাপস বের করে যেমন করে হোক এগুলো তো বন্ধ করতে হবে। হ্যাঁ, প্রযুক্তির ভালো দিকের পাশাপাশি ভয়ঙ্কর দিকও আছে। তো এইগুলো যে বেড়ে গেছে, শিশু ধর্ষণ কি কারণে বাড়ছে সেটা নিয়ে তো চিন্তা করা উচিত, যেটা বললেন যে গবেষণা দরকার উচিত রয়েছে। আসবো সময় পেলে আপনার কাছে, আবারও আসতে চাই অধ্যাপক ডক্টর জিনাত, হুদা, ওহিদ আপনার কাছে। নারীরা এই বিশেষ করে অতিমারির সময়ে, নারীরা তো বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েই থাকে, শুধুমাত্র অতিমারির সময় না, শারীরিকভাবে মানসিকভাবে, এটা যদি একেবারে খুব সাধারণভাবে প্রশ্নটা করি, আমরা দেখলাম যে তারা কি নির্যাতনের শিকার বলেই যুগে যুগে তাদের শারীরিক ফিটনেসও পুরুষদের তুলনায় ভালো কিনা, সেরকম কোনো গবেষণা আছে কিনা চিত্রটা পাওয়া যায়নি এখনো। কিন্তু বাংলাদেশে সহ পুরো বিশ্বে কোভিড-19 আক্রান্ত থেকে মৃত্যুহার নারীদের ক্ষেত্রে কম, সেখান থেকে হয়তো আমাদেরকে অনেক বেশি আশা জাগানিয়ে তথ্য যোগায়। কিন্তু এই অতিমারির আরেকটি ছোট্ট বিষয় যেটা আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি একজন বিশ্ববিদ্যালয়ে পড়ান, শিক্ষার্থী যারা রয়েছে একদম প্রাথমিক পর্যায়ে যদি আমরা ধরি, কন্যা শিশু ঝরে যাওয়ার আশঙ্কা আমরা অনেক বেশি করছি শিক্ষা থেকে, যে তাদেরকে হয়তো বাল্যবিবাহের কথা যেটা মিনু আপা বললেন, সেদিক থেকে অতিমারি আরও অনেক বড় ধরনের প্রভাব ফেলবে কি এই বাংলাদেশে? দেখুন, অতিমারি তো প্রভাব ফেলছে, অতিমারি তো ইতিমধ্যে আসলে প্রভাব ফেলেছে এবং সমাজের প্রত্যেকটা সেক্টরেই ফেলেছে, নারীদের উপর তো আরো ভীষণভাবেই ফেলেছে। আমরা কিছুক্ষণ আগে যে ইতিবাচক যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আমাদের মনে রাখতে হবে এই কোভিড বা অতিমারির এই একটি সময় কিন্তু নারীদের উপর যে নানা ধরনের যে ঝুঁকিগুলো থাকে, নানা ধরনের যে বিরূপ প্রতিক্রিয়াগুলো থাকে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আরো বেড়ে গিয়েছে। বিশেষত বাল্য বিয়ে, হ্যাঁ, যেটা ছোটবেলায় যে বিয়ে দেওয়ার যে প্রবৃত্তিটি আমাদের সমাজে আছে, সেটিও কিন্তু আমরা দেখেছি বেড়ে গেছে। মূলত স্কুল কলেজ বন্ধ আছে, বাবা মা, আমাদের দেশের মতো বাবা মারা এক ধরনের ইনসিকিউরিটিতে মনে করেন, যে তারা ফিল করেন যেহেতু উঠতি বয়সে মেয়েরা কোথায় থাকবে, একেবারে কোভিডে সমস্ত জীবন অচল হয়ে গিয়েছে, বেরোবার কোনো উপায় নাই, রিক্রিয়েশনের কোনো উপায় নাই, কার সাথে, এবং হাতে আমাদের সবার হাতে এখন একটা মোবাইল আছে, যে কথাটা আবার খানিকটা বলছিলেন, পর্নোগ্রাফি আকাশ সংস্কৃতির, কদর্য সংস্কৃতির ভেতর দিয়ে এমন একটা সামাজিক একটা অবস্থা আমাদের নতুন তৈরি হয়ে গেছে, আরো কোভিডে যেটা আরো বেশি আমি বলবো সংক্রমিত হয়েছে। সেই কারণে কিন্তু আমরা দেখেছি অনেক বাবা মাই তার মেয়ে সন্তান, কন্যা সন্তানদেরকে বিয়ে দেবার ব্যাপারে অনেক বেশি আসলে তারা ক্রিয়াশীল হয়েছেন। আমি আমার হলের কথাই বলতে পারি, প্রায় একটি বছর তো হতে চলেছে হল বন্ধ হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি অনার্স যে মেয়েগুলো অনার্স হয়তো পরীক্ষা দিত, এতদিনে মাস্টার্সও তাদের হয়ে যেত, সেই মেয়েদের অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের মানে হারটি অনেক বেড়ে গেছে। যে মেয়েটি হয়তো মাস্টার্স কমপ্লিট করে বিয়ে করত, বা হয়তো একটি চাকরির সন্ধান করে নিজের অর্থনৈতিক নিজের পেশাগত অবস্থাটা আরেকটু সুদৃঢ় করত, সে মেয়েটির কিন্তু এখন বিয়ে হয়ে যাচ্ছে। সে মেয়েটি মানে আমরা অনেক সময় বলি না যে ভালো ছাত্রী বা একটু কম ভালো ছাত্রী, সেটি বিষয় নয়, বিষয়টা হচ্ছে সব বাবা মা এই কোভিড সিচুয়েশনে এক ধরনের বিয়ের প্রতি আগ্রহী হয়েছেন। কেন? কারণ কোভিড আসলে এমন একটা অনিশ্চিতকর জীবনের দিকে আপনাকে নিয়ে গেছে, যে কখন এটা থেকে মুক্তি হবে, কখন পড়াশোনাটি শেষ হবে, কখন চাকরি জীবনে আমরা ঢুকতে পারবো, এই নানাবিধ মনস্তাত্ত্বিক সামাজিক পারিবারিক চাপ কিন্তু কোভিড আমাদের নিয়ে এসেছে, এটা তো অস্বীকার করবার উপায় নেই। এবং এর ফলশ্রুতিতে নারীর যে একটি নাজুক অবস্থা, সেটাও আসলে আমি বলবো আরো অনেক অনেকটাই এটি আসলে বেড়ে গিয়েছে। এবং সেফটি বা সোশ্যাল সিকিউরিটি এই বিষয়টা, আমরা যদি নারী নিরাপত্তার বিষয়টি কিন্তু এখন সবচাইতে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ অনেক দিকে এগিয়ে গিয়েছে, কিন্তু ওই যে বাসে, ট্রামে, কর্মক্ষেত্রে এবং সর্বোপরি আমাদের গৃহস্থলে আসলে নারী বা কন্যা শিশুরা কিন্তু এখনো আসলেই তারা বিপদ, অনেক ক্ষেত্রে বিপদগ্রস্ত
একটা অবস্থার ভিতরে আছেন এবং কোভিড এর সময় আমরা দেখলাম বিভিন্ন রেশিও গুলো যেটা দেখছি যে আমরা শারীরিক মানসিক শারীরিক ভাবে মলেস্টেশন করা মানসিক ভাবে চাপ তৈরি করা এগুলো হচ্ছে ওই একই কথা যে কোভিড আসলে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিল যে যেহেতু ঘরের ভিতরে এবং আমাদের যতই বলেন এখন তো আমাদের যারা তৃণমূল নারী বা ছিন্নমূল যে পরিবারগুলো আছে একেবারে ছোট ছোট ঘুপড়ি ঘরের মধ্যে তারা আছেন সেখানে হয়তো দুই তিনজন চারজন মানুষ বসবাস করছে খুবই একটি মানে অস্বাস্থ্যকর তো বটেই মানে সামাজিকভাবেও অস্বস্তিকর একটি পরিবেশের ভিতরে আছে ফলে অনেক মেয়েরাই কিন্তু মলেস্টেশনের শিকার হচ্ছে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে পাড়াপড়শি যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে লাঞ্ছনার শিকার হচ্ছে এবং সর্বোপরি যেটা আমরা দেখতে পাচ্ছি এক ধরনের দাম্পত্য কলহ এক ধরনের অনৈতিকতার প্রকাশও ঘটে যাচ্ছে কারণ এখানে শুধু কিশোরীদের কথা বলে আলোচনাটা হোলিস্টিক পূর্ণাঙ্গ হবে না এখানে কিশোর বা বয়সন্ধিকালে যে সন্তানেরা বড় হচ্ছে তারাও তো আসলে অনেকটাই বিপদগামী হয়ে গিয়েছে এবং এই বিপদগামী হওয়াটার ফলশ্রুতিতে এই পর্নোগ্রাফি এই ইউটিউব এই চ্যানেল ওই চ্যানেলের ফলশ্রুতিতে যেই বিষয়টাকে আসলে আমরা ফাইট করছি অল অ্যালং সেটা হচ্ছে যে নারীকে পণ্য হিসাবে না দেখবার যে একটি পার্সপেক্টিভ বা অ্যাপ্রোচ নতুন জেন্ডার ডিসকোর্স আমরা তৈরি করবার চেষ্টা করছি নারীকে পণ্য নয় মানুষ হিসাবে দেখতে হবে সেই ডিসকোর্স থেকে কিন্তু অনেকখানি আবার বিচ্যুতি ঘটছে কারণ এর ভেতর দিয়ে নারীকে আসলে সেই বেলা শেষে আবার পণ্য হিসাবে দেখা হচ্ছে এবং নারীর উপর যত ধরনের আক্রমণ অবিচার ভায়োলেন্স সহিংসতা সবই কিন্তু আবার স্বাধীনতার 50 বছরে বাংলাদেশে আজকে আমরা যে পালন করছি আন্তর্জাতিক নারী দিবস এই এই দিবসে দাঁড়িয়ে শেষ কথা কি যুক্ত করবেন আমাকে বলছেন জি জি প্রফেসর জিনাত হুদা আপনাকে স্বাধীনতার এই 50 বছরে আমাদের আশা একটি যে অবশ্যই আমি বিশ্বাস করি সকল বিরূপ অবস্থা সকল প্রতিকূলতা পেরিয়েই নারী এগিয়ে যাবে কারণ আমার কাছে নারী সংগ্রাম অর্থই হচ্ছে আজীবন সংগ্রামী একজন মানুষই হচ্ছে নারী আর এই নারীর সংগ্রামকে আরো সুস্পষ্টভাবে এগিয়ে নেবার জন্য যে নতুন মানবাধিকার ভিত্তিক লিঙ্গ সমতা ভিত্তিক যে নতুন ডিসকোর্স জেন্ডার ডিসকোর্সটি প্রণয়ন করা দরকার বা প্রয়োজন আমি মনে করি বর্তমানে আমাদের নেত্রী শেখ হাসিনা এবং যারা নারী যে নারীবাদী যে সকল সংগঠনগুলো আছেন তারাও এগিয়ে যাবেন এবং সর্বোপরি সারা বিশ্বে নারীকে মানুষ হিসেবে মর্যাদা দেবার যে উচ্চ কণ্ঠ আজকে আমরা শুনতে পাচ্ছি এই সমস্ত কিছু নিয়েই আমরা এগিয়ে যাব শুধু নারীর মুক্তির জন্য নয় সমাজের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য নারী এবং পুরুষের উভয়ের উন্নয়নের জন্যই আসলে নারীর উন্নয়ন প্রয়োজন এই বিষয়টি আজকে ভীষণভাবে নতুনভাবে আমাদেরকে আবার এক্সপ্লোর করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং এটাকে আমাদের জেন্ডার ডিসকোর্সের ভিতর নিয়ে আসতে হবে নারী পুরুষ আলাদা নয় যৌথ আমাদের যৌথ পরিচালনার ভিতর দিয়ে সমাজ এগিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর জিনাত হুদা ওহিদ আসতে চাই নাসিমুন আরাহক মিনু আপনার কাছে শেষ কথা শেষ কথা এটাই আমরা যেই জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম আজকে স্বাধীনতার 50 বছর পরে আমরা আবারও সেই জায়গাটাই যাব যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য একটা অসাম্প্রদায়িক নারী পুরুষের বৈষম্যমুক্ত একটা সকল রকম সাম্প্রদায়িক বৈষম্যমুক্ত একটা ভেদাভেদহীন দেশ গড়ার জন্য একটা সমৃদ্ধ দেশ গড়ার জন্য সেই জায়গায় আমরা আজও নারী পুরুষ বৈষম্যটা দূর করতে পারিনি আমরা সেই রকম মানে একটা দেশ চাই যেখানে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে নারীকে মানুষ হিসেবে নাগরিক হিসাবে আমরা সবাই দেখব সমাজের সবাই সেই জায়গাটায় যাওয়ার জন্যে আমাদের এই নারী দিবসে আমরা সেই শপথ নিব সেই দেশটা আমরা গড়ব কারণ নারীকে পেছনে ঠেলে রেখে আজকে যে আমরা অর্থনীতির ক্ষেত্রে বিরাট সাফল্য বাংলাদেশ নিয়ে এসেছি যে উন্নয়নশীল দেশের পর্যায়ে আমরা গিয়েছি সেই উন্নয়নশীল দেশের পর্যায়ে যাওয়াটাকে সফল হবে না যদি না আমরা নারী পুরুষ সমভাবে সকল ক্ষেত্রে কাজ করতে পারি নারীর মেধা নারীর শ্রম নারীর চিন্তা নারীর প্রজ্ঞাকে যদি আমি
সমাজের কাজে অংশগ্রহণের সুযোগ দিতে না পারি, যদি নারীরা এইভাবে নির্যাতন আর বৈষম্যের মধ্যে পিছিয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা ওই দেশটা গড়তে পারবো না। সমাজের মার প্রয়োজনে, দেশের প্রয়োজনেই আমার নারীকে সেই সুযোগটা, মুক্তির সুযোগটা দিতে হবে, সেই সুযোগটা করে দিতেই হবে। অসংখ্য ধন্যবাদ নাসিমুন আরা হক, মিনু, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর জিনাত হুদা ওয়াহিদ আপনাকে। সম্মানিত দর্শক, এতক্ষণ শুনছিলেন ইভালি একুশের রাতের আজকের আলোচনা। আমরা সামনে ক্যামেরার সামনে আলোচনা যে কয়জন করছিলাম, আমরা সবাই নারী, কিন্তু ক্যামেরার পেছনে আমাদের সহকর্মীরা পুরুষ রয়েছেন। তাই প্রতিটা কাজই, বিশ্বের প্রত্যেকটি কাজে, দেশের যদি ভাবি, সেই দেশেরও প্রতিটি কাজে নারী পুরুষ সমানভাবে অংশগ্রহণ না করলে একটি কাজ আসলে সুন্দরভাবে কখনোই সম্পন্ন করা সম্ভব হয় না। এই বোধটুকু হৃদয়ে ধারণ করেই আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ইভ্যালি একুশের রাত। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।